प्लीज देखे बोलो आज की ठल्ला रेडी हुई প্রচন্ড মজা হচ্ছে, ফান হচ্ছে, এক্সাইটমেন্ট কেন লাগছে বুঝতেই পারবে তো। চলো শর্টকাট দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি, যাতে আরো তাড়াতাড়ি পুরো শর্টকাট না তো এটা দিয়ে আমরা যাওয়া যাবে। আরে কেন আমরা তো জাম রাস্তা দিয়ে জানো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। শর্টকাট গাইস, ওরা গো আমাকে বোকা বানাতে যাচ্ছে তোমাদের সামনে। বলো না এইটাই ওই বোকা আমি নই। হাই গাইস, তো এখন আমরা পৌঁছাইনি, ছোটটাকে বলে দিয়েছি আমরা পৌঁছে গেছি, মানে পৌঁছে যাবো 4 মিনিটের মধ্যে, বাট না ওটা পসিবল নয়। হ্যাঁ 4 মিনিটে পৌঁছে 4 মিনিটে কথা বলে দেখা যাবে যে কি হবে, একটু টাইমটা কি ইনক্রিজ করবে কিনা। দাদা যাচ্ছে ভেতরে, ছোট দাদা পেছনে আছে, বান্টি দাদা এখন আসছে। যে বান্টি দাদা মেকআপ করে এসেছে, আমি করি না মেকআপ, সিরিয়াসলি কোন মেকআপ লাগে না বৌদির জন্য। বিরিয়ানির জন্য তো একসাথে সবাই বিরিয়ানি খাওয়া আছে, চলো ডিবাপি যাওয়া যাক অ্যান্ড শুধু এনজয়টা তোমাদের সাথে শেয়ার করবো আমি। সো লেটস গো। এস বান্টি দাদা আমাদের এখন পথে এখন ফলো করবে। গাইস আমরা তিন ভাই বোন, আমরা তিন ভাই বোন আছি, এখন আমরা তিন ভাই বোন আড্ডা দিতে যাবো পেছন দিকে। বান্টি দাদা আমাদেরকে দেখতেই পাচ্ছ, এখানে বান্টি দাদা আছে তো আমাদের পেছন দিকে আসছে। ইয়াপি আর গাইস আমরা অনেকদিন পর লং রাইডে আছি তিন ভাই বোন, মজা লাগছে। যাচ্ছি আর আড্ডা মারছি তিন ভাই বোন, আর একটা আলাদাই ফিল, মজা আসছে। এই ট্রাইপড আমি মিস করতাম অনেকদিন ধরে, বাট ইয়া উই আর ব্যাক। আর তার মধ্যে একটু মানে ফরেস্ট এরিয়া তো দ্যাট রিজন একটু ঠান্ডা লাগছে প্রচন্ড। না আমি ছাড়বো বাট স্টিল আমি এনজয় করছি প্রচন্ড, লাগে একটা মানে ভয় ভয় ফিল হচ্ছে, আর দাদারা আছে এই কোনো চাপ নেই, তো আলাদা একটা মুহূর্ত কাটাচ্ছি কি বলবো তোমাদের। ব্যাড লাক একটু বন্ধ আছে এই জায়গাটা। এখানে বিয়ে বাড়ি চলছে, আমরা চলেও আমি নাই। তো
গাইজ অলমোস্ট পৌঁছে গেছি আমরা এন্ড ফাইনালি গ্যালাক্সি এখানে প্রচন্ড ভিড় এখানে তো এখানে আমরা সবাই ওয়েট করছি এতটাই ভিড় যে আমাদের আস্তে আস্তে বেরোতে বেরোতে হলো বাইরে দেখাচ্ছে, এখানে আছি ওয়েট করছি। আর একটু পরে আই গেস সিট তো তিনটে হয়ে গেছে অলরেডি, আর দুটো বাকি, বিকজ পাঁচজন আছি আমরা। গাইস ফাইনালি আমি চলে এসেছি, আমরা সিট পেয়ে গেছি। তো ছোট দাদা গেছে হাত দিতে, যে বান্টি দাদা বৌদি, এখন ভাবছি আমাদের কেউ কোথায় হেলমেট রাখবে সেটা নিয়ে হচ্ছে কথা। তো ফাইনালি সিট পেয়েছি আর বৌদি, বাকি সবই রয়েছে। তো চলো বিল নিয়ে চলে গেল, আর একটা আমাদের হেলমেটের জন্য সিট লেগেছে। আর এই যে তো গাইস বৌদি রিয়াজি ছাড়াই খাবে, আর হচ্ছে ফার্স্টে শ্রদ্ধাকে দিল, সবই আমাদের রিয়াজি হবে, আর অনলি বৌদিতে হবে পুরো একদম সলিড পিস। আর কিছু বলতে চাই দাদা, বহুত খিদে পেয়েছে, বহুত খিদে পেয়েছে, বাট আমার কাছে আমি ব্লগ ভাই আমি ব্লগার, আমাকে ব্লগ করতে কিছু করার নেই, তো দেখতে পাচ্ছি লিস্টটা চেক করে নিতে বলছে এখানে। এখানে দিয়ে দিয়েছে মটন কষা, আর আমার পিসটা পছন্দ না, ছোদার পিসটা ছোদার পছন্দ না, তো চেঞ্জ করতে বলা আছে। তো চলো গাইস ফার্স্ট বাইটটা ছিল জাস্ট অসাধারণ, আমি জাস্ট রাইসটা খাচ্ছি এখন, আর জাস্ট অসাধারণ লাগছে, বিকজ গরম গরম। তো গাইস আমি তোমাদের ডিবাপির ব্যাপারে অনেস্ট রিভিউটা দিয়ে দিচ্ছি বিরিয়ানির ব্যাপারে। তো ডিবাপিতে যে অ্যামাউন্টটা প্রোভাইড করে আর ওদের যে পিসটা হয় জাস্ট অসাধারণ, পুরোপুরি স্যাটিসফাইড। তার মধ্যে তুমি যদি স্যাটিসফাইড না হও পিস নিয়ে, ওরা বা তোমাকে চেঞ্জ করে দেবে। আর দেখতেই পাচ্ছ আমার পিসে ছিল জাস্ট দারুণ চর্বি পিস একদম, আর তার মধ্যে যতবারই তোমার রাইস লাগবে তোমাকে ততবারই ওরা দেবে। আর ওভারঅল টেস্টের দিক দিয়ে জাস্ট অসাধারণ ছিল, গরম গরম ছিল। আর তার সাথে সাথে বলতে চাই যে ডিবাপির যে মটন কষাটাও আমরা নিয়েছিলাম ওটাও জাস্ট অ্যামেজিং ছিল। মটন কষাটাও কি তোমরা সবাই ট্রাই করো, দারুণ বানায়, বাট ওভারঅল টেস্ট ওয়াজ অ্যামেজিং। তোমরা ডেফিনেটলি গিয়ে যারা যারা এখনো ট্রাই করোনি প্লিজ যাও আর ট্রাই করে আসো। হ্যালো গাইস, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর প্রচন্ড মানে আমি জানতে পারিনি খাওয়ারটা, বিকজ প্রচন্ড রিয়াজি দিয়ে দিয়েছিল মাটনটা। আর কিছু বলতে চাস? শুধু মেকআপ মেকআপ করে নিয়ে গেছি, আর কিছু বলি না, ক্যামেরায় দেখলাম চুলটা ঠিক করলো। আচ্ছা, তো এখানে বৌদি বান্টি দাদা আর ছোটদা আছে, তো লাস্টে মৌরি আর চিনি খাওয়া হয়ে গেছে, তোমরা জানো ওটা ছাড়া আমার শেষ নয়। তো ইয়েস এখন যাবো আমরা বাড়ি, আর একটা চিকেন চাপ প্যাক করানো হয়েছে বিকজ পাপার জন্য। দেখা দেখি দেখি কি দেখাবো, বাড়ি দেখি দেখাবো। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক, এখন চলে যাবে। আরে এখন আমার বান্টিকে আবার দেখা করছি, এমন কিছু না দিলাস। হ্যাঁ, আরে না তবু কতদিন পর ঘুরতে গেলাম একসাথে সবাই মিলে, ভাই বোনরা মিলে, একটা আলাদাই ফিলিং ছিল। ওরে বাবা, এত তুমি হাসছিস কি ব্যাপারে, কি করছিলি? গাইস তোমাদের আমি বলে দেবো, এখন বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ বৌদি একদম শীতকালের পোশাক পরে নিয়েছে, চলো ওঠা যাক এখন। তো গাইস আমরা আবার বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বাড়ি। আপনি কি বাড়ি থেকে বিয়ে না করে মানে এসে দেখো? হ্যাঁ, পেছন দিকে আসছে বাড়ি দাদারা, চুপ করে না, শুধু কথা বলছি তো একটা। দেখো বান্টি দাদারা আসছে আর আমরা যাচ্ছি, আর আমাকে ব্লগ তো বানাতেই হবে, শ্রদ্ধাকে সব কিছু আমি ধরে দিয়েছি আবার,
মজা এই চ্যানেলে কিন্তু খালি মজা এগুলো তো ফোন দেবেন আমি জানি আমি এখানে যদি না দিই দেখে নি তো গাইস আজকে হচ্ছে প্রচুরই মজা শুধুমাত্র খাওয়াটাই সবকিছু হয় না গাইস আমি মনে করি সব ভাই বোনরা একসাথে যাওয়া একসাথে ফান করা সেটাই হচ্ছে মেইন এনজয় তো আজকে আমরা সব একসাথে মানে একটা আলাদাই একটা ফিলিং গাইস আমি পৌঁছে গেছি বাড়ির সামনে এই যে বান্টি দাদা দাদা তো বান্টি দাদা এখন চলে যাবে আমি বললাম ব্লগটাকে কমপ্লিট করার জন্য টানাটা তো করতেই হবে দাদা তো বান্টি দাদা এখন চলে যাবে আর দাদা যাবে বিশাল দাদার বাড়িতে তো এক্ষুনি একটু পরে চলে আসবো ওকে টাটা না করলে হবে চলো টাটা টাটা সাবধানে পৌঁছে আমাকে একটা কল করে দিও তোমরা বলি দাদা বড় টাটা টাটা ইয়েস টাটা বাবা কি জানিয়ে ছোট দাদা আড্ডা মারতে বাড়িয়েছে আর তো হাই গাইস আমি বাড়ি পৌঁছে গেছি এক্ষুনি আর দেখতে পাচ্ছি একটু দেরি হয়ে গেছে বাট ঠিক আছে ভাই বোনরা মিলে গেলে একটা আলাদাই ফান হয় পুরো এক্সপিরিয়েন্সটা ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরেছো জাস্ট অসাধারণ একটা মুহূর্ত কাটিয়েছি সবাই মিলে আর ব্যাস এতটাই আর দেখতে গেছে আমার মেকআপটা উঠে উঠে গেছে বিকজ ব্যারাকপুর রাস্তাটায় একটু ধুলোবালি রাস্তা তাই জন্যে ইটস ওকে বাট ঠিক আছে আজকের দিনটা জাস্ট দারুণ গেছে সবাই খুব ভালো থেকো আর এই ওয়েদারটা চেঞ্জিং হচ্ছে সিজনটা ওর জন্য ঠান্ডা লেগে যেতে পারে সবাই একটু বি কশিয়াস তো চলো এখানে আমি তোমাদের সবাইকে গুড নাইট জানাচ্ছি খুব ভালো থেকো গাইস তো এখন বাজে রাত 3টে আর আমার ক্রেভিং হচ্ছিল আইসক্রিম খাওয়ার অ্যাকচুয়ালি বাড়ির সবারই ক্রেভিং হচ্ছিল আইসক্রিম খাওয়ার তো আমরা এখন দিয়ে দিয়েছি দেখো কি কি অর্ডার দিয়েছি দেখাচ্ছি তোমাদের বেসিক্যালি অরুণ দাদার আইসক্রিম কিন্তু সবারই ভালো লাগে দেখতেই পাচ্ছ এটা অর্ডার দিয়েছি এটা অর্ডার দিয়েছি ও মাই গুডনেস আর এটা দেখতেই পাচ্ছ আমি যখন আছি তো বাড়িতে একটু ফান তো হবে আমি পছন্দ করি গাইস দেখো একটা লাভ আইসক্রিম ট্রাই করে দেখা কেমন লাগে মা ট্রাই করে বলছে কেমন কেমন মা।